আসসালামু আলাইকুম। পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে বর্তমানে ছুটি কাটাচ্ছেন বাংলাদেশের টেস্ট ক্রিকেটাররা। ভারত সিরিজকে সামনে রেখে 8ই সেপ্টেম্বর থেকে প্রস্তুতি ক্যাম্পে যোগ দেওয়ার কথা রয়েছে তাদের। এমন সময় জানা গেল তামিম ইকবালও নাকি ভারতের বিমান ধরছেন। তবে ক্রিকেটার হিসেবে নয়, আসন্ন এই সিরিজে ধারাভাষ্যকার হিসেবে যাচ্ছেন বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি এই ক্রিকেটার। গণমাধ্যমকে এমনটাই নিশ্চিত করেছে একটি সূত্র। ইতিমধ্যেই সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টারের সঙ্গে কথাবার্তা চলছে তামিমের। এখনও চূড়ান্ত না হলেও সেই পথেই এগিয়ে যাচ্ছে সবকিছু। দীর্ঘদিন দলকে ব্যাট হাতে নেতৃত্ব দেয়া তামিম এবার দলের হাল ধরবেন মাইক্রোফোন হাতে। ক্রিকেটাররা যখন ভারতের মাটিতে লড়াই করবেন, তামিমকে তখন দলের হয়ে ম্যাচ বিশ্লেষণে দেখা যাবে। এর আগেও নানান সময়ে তামিম জানিয়েছিলেন ক্রিকেট ছাড়ার পরে ধারাভাষ্যে আসতে চান তিনি। এরই মাঝে বাংলাদেশ প্রিমিয়ার লিগ, বিপিএল এবং বাংলাদেশের হোম সিরিজে ধারাভাষ্য দিয়েছিলেন তামিম ইকবাল খান। তবে দুবারই তামিমকে দেখা গেছে অতিথি ধারাভাষ্যকার হিসেবে। এবার কি তামিম পুরো সময় ধারাভাষ্য দেবেন, সেটা অবশ্য জানা যায়নি। পেশাদারভাবে পুরো সময় জুড়েও তামিম যেমন ধারাভাষ্য দিতে পারেন, একইভাবে অতিথি ধারাভাষ্যকার হিসেবেও দেখা যেতে পারে তাকে। দেশের হয়ে টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসর নিলেও ওয়ানডে বা টেস্ট থেকে এখনও সরে দাঁড়াননি তামিম ইকবাল। এছাড়া চোটের কারণে প্রায় এক বছরের বেশি সময় ধরে মাঠের বাহিরে থাকা এবাদত হোসেন চৌধুরী ফিরছেন ভারত সফরে। সার্জারির পর মাঠে ফেরার পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যেই আছেন এই পেসার। আসন্ন ভারত সফরে তাকে দলের সাথে নিয়ে যাওয়া হবে। ম্যাচ খেলানো না হলেও দলের সাথে নিয়ে যাওয়া হবে এবাদতকে, বিষয়টি নিশ্চিত করেছেন এবাদত হোসেন নিজেই। এদিকে ভারত সফরের আগে ভারতীয় বিভিন্ন ক্রিকেটারের কাছ থেকে প্রশংসায় ভাসছে বাংলাদেশের ক্রিকেটাররা। ভারতের স্পিনার রবিচন্দ্রন অশ্বিনও বাংলাদেশের প্রশংসা করেছেন। বাংলাদেশ দল হিসেবে অনেক দূর এগিয়ে গেছেন বলেও মন্তব্য করেছেন তিনি। তবে পাকিস্তানের ইতিহাস এবং লিগেসি বিবেচনায় এমন হার হতাশা প্রকাশ করে অশ্বিনের কাছে। এত এত কিংবদন্তি ক্রিকেটারের দেশ পাকিস্তান ঘরের মাঠে এরকম জেতা ম্যাচে হেরে গেল, আর সেখান থেকেই ভারতের অফ স্পিনারের সতর্ক থাকা যেন ভারতের বিপক্ষে বাংলাদেশ এমন কিছু না করতে পারে। সম্মানিত দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ ক্রিকেট আপডেট।